আচ্ছা আমার একটা প্রশ্ন সুরা আলে ইমরান আয়াত পঞ্চাশ এতে বলা হয়েছে যিশু শিক্ষাকে মানতে তাহলে কেন মানুষ মানছে না বোন নামটা বলবেন প্লিজ ছাত্রী বোন প্রশ্ন করলেন যে কোরআন বলছে সুরা ইমরান অধ্যায় তিন আয়াত পঞ্চাশ যে আমাদেরকে যীশু খ্রিস্ট বা ইসলামের শিক্ষা অনুসরণ করতে হবে অনেক আছে যেগুলো বলছে আমাদেরকে ইসল উপর বিশ্বাস করতে হবে যে ইসলামী একমাত্রের উপর বিশ্বাসের গুরুত্ব দিয়ে থাকে সে কখনোই মুসলিম না যদি যিসু বা ইসলাম সাল্লাম না করে আমরা বিশ্বাস করি তিনি ছিলেন আল্লাহ স্মান একজন মহান নবী আমরা বিশ্বাস করি তিনি ছিলেন মসি মানে খ্রিস্ট আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছে অলৌকিকভাবে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানি এখন এটা বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি তিনি মৃত্যুকে জীবিত করতেন আল্লাহর সাহায্যে আমরা বিশ্বাস করি তিনি সুস্থ করতেন অন্ধ এবং কুষ্ঠ রোগীকে আল্লাহর সাহায্যে বোন খ্রিস্টান আর মুসলিমরা একত্রিত হচ্ছে তবে কেউ হয়তো বলবে তাহলে পার্থক্যটা কোথায় বোন পার্থক্যের কারণ হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যিশু বা ইসলাম তিনি ঈশ্বর দাবি করেছেন তিনি বলেছিলেন আমি সর্বশক্তিমান ঈশ্বর বোন আপনি যদি বাইবেল পড়েন একটা স্পষ্ট করে বলা কথা আপনি পাবেন না পুরো বাইবেলে যেখানে যিসু ভাইসালাম নিজে বলেছেন যে আমি যদি কোন খ্রিস্টান একটা মাত্র স্পষ্ট কথা দেখাতে পারেন স্পষ্ট করে বলা একটা কথা পুরো বাইবেলে যেখানে যিসু ভাইসালাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি আজই খ্রিস্টান গ্রহণ করব। অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে আমি কথাটা বলছি না সত্যি বলতে যদি বাইবেল পড়েন এতে বলা হয়েছে অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আটাশ যিসুসলাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ আমি শয়তালকে তাড়াই ঈশ্বরের আত্মার সাহায্যে অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজে থেকে কিছু করতে পারি না আমি যা কিছু শুনি তাই বলি আর আমার কথা সঠিক আমি আমার নিজের ইচ্ছা চলি না সর্বশক্তিমানের ইচ্ছা চলি আমার পিতার ইচ্ছা চলি যদি কেউ বলে যে আমি নিজের না চলিনা সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছায় চলি সে মুসলিম জিশু বা ইসলাস ছিলেন মুসলিম কখনো ঈশ্বর দাবি করেননি আর এটা স্পষ্ট করে উল্লেখ আছে বুক অফ এক্স দুই নম্বর অধ্যায় অনুচ্ছেদ বাইশ শোনা ইস্রাইলবাসী নাজারেথের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর তাকে মনোনীত করেছেন অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তাকে দিয়ে করেছেন তোমরা দেখেছো নাজারেথের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে ঈশ্বর যা তাকে দিয়ে করেছেন তোমরা তা দেখেছো তাই আমরা বিশ্বাস করি যিশু খ্রিস্ট বৈসালাহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাআলার একজন মহান নবী ছিলেন তবে ঈশ্বর ছিলেন না এখানে আমরা পার্থক্য করি যিশুর শিক্ষার ব্যাপারে এখন বলবো আপনার মূল প্রশ্ন ছিল যে কোরআন বলছে আমাদেরকে যিশু বা শিক্ষা অনুসরণ করতে হবে যখন যিশু বা ইসলাম পৃথিবীতে এসেছিলেন তাকে পাঠানো হয়েছিল শুধু ইহুদিদের জন্য শুধু বন ইসরায়েলদের জন্য কোরআন স্পষ্ট করে বলছে সুরা সাফ অধ্যায় একষট্টি আয়াত ছয় যে যিশু বা ইসলাম নবী হিসেবে এসেছিলেন বন কাছে এটা বলা হচ্ছে সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত উনপঞ্চাশ যে যিশু বা ইসলামকে প্রেরণ করেছিলেন বন ইসরায়েলের কাছে এটা বলা হচ্ছে গসপুলাব ম্যাথিউ অধ্যায় দশ অনুচ্ছেদ পাঁচ ও ছয় যিশু বা বলেছেন জেন্টাইলদের পথে যাবে না জেন্টাইল কারা যারা ইহুদি নয় হিন্দু মুসলিম জেন্টাইলদের পথে যাবে না সামারিটানদের শহরে প্রবেশ করবে না বরং ইসরায়েলের হারানো মেজদের কাছে যাবে একই কথা বলা হয়েছে গাছপালা ম্যাথু অধ্যায় পনেরো অনুচ্ছেদ চব্বিশ তিনি বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের ঘরের হারানো মেজদের কাছে সুতরাং পাঠানো হয়েছিল বোন ইসরায়েলদের জন্য আর তার কথা মানা জরুরি ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য এই কথা বাইবেল বলছে এবং কোরানো বলছে তারপর বোন যদি আপনি বাইবেল পড়েন যিসু ভাইসাল্লাম যা বলেছেন যদি ভালো করে দেখেন এটা হচ্ছে গস্তলক লুক যে যিসু ভাইসাল্লামের খাতনা করা হয়েছিল অষ্টম দিনে আমরা মুসলিমরা মাসাল্লাহ খাতনা করে থাকি অধিকাংশ খ্রিস্টানি খাতনা করে না তাই যদি বলেন যিসু ইসলামের শিক্ষা অনুসরণ করলে খ্রিস্টান হওয়া যাবে তাহলে আমি বলবো আমি বড় খ্রিস্টান ওই খ্রিস্টান চেয়ে এটা বলা হচ্ছে বাইবেলে বুক অফ এফিসিয়েন্স অধ্যায় পাঁচ অনুচ্ছেদ আঠারো যে মাতাল হবে না এটা বলা আছে বুক অব প্রবাদ অধ্যায় বিশ অনুচ্ছেদ একে যে মদ একটা ধোকা আমরা মুসলিমরা মদ পান করি না কোরআন বলছে মাইদা অধ্যায় পাঁচ আয়াত নব্বই মদ হারাম আমরা স্পর্শ করি না কখনো আমরা মদ খাই না মুসলিমরা একটা বড় সম্প্রদায় যারা এটা করে না সুতরাং বাইবেল অনুযায়ী মদ পান করতে পারবেন না আরো বলা হয়েছে বাইবেলে যে শুকর খেতে পারবেন না অনেক জায়গায় আছে এটা আছে বুক অফ লেভেটিকাস অধ্যায় এগারো অনুচ্ছেদ সাত ও আট আরো আছে বুক অফ ডিটোরনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আট বুক অফ আয়জা অধ্যায় পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ কমপক্ষে পাঁচ বার যে শুকর খাওয়া যাবে না আমরা মুসলিমরা আমরা শুকর খাই না কিন্তু অধিকাংশ খ্রিস্টানই শুকর খায় তাই যদি খ্রিস্টান মানে যারা যীশু খ্রিস্ট বা ইসা আলাহিসের শিক্ষাকে মেনে চলে তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান

মানে যে জিসু আলাইহিস সালামের শিক্ষাকে অনুসরণ করে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য সেখানে বিস্তারিত আপনি পাবেন আমরা বাইবেলের চেয়ে বেশি অনুসরণ করছে জিসু আলাইহিস সালামের শিক্ষা খ্রিস্টানদের চেয়ে বেশি আশা করি উত্তরটা পেয়েছেন বোন